নমস্কার বন্ধুরা, সিআরপি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 2019 সালে কারা কারা কোন বিভাগে গ্র্যামি পুরস্কার পেল। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব যে গ্র্যামি পুরস্কার থেকে কিছু প্রশ্ন, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো প্রথম প্রশ্ন দেখো কী আছে, যে গ্র্যামি পুরস্কারের আসল নাম কী। তো গ্র্যামি পুরস্কারের আসল নাম হচ্ছে গ্র্যামফোন অ্যাওয়ার্ড। এরপরে প্রশ্ন দেখো কী আছে, যে পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে। পুরস্কার দেওয়া হয় সঙ্গীত শিল্পে অসাধারণ কৃতিত্বের জন্য। কোন দেশ দেয়, দেশের নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং পুরস্কারদাতার নাম কী, পুরস্কারদাতার নাম হচ্ছে ন্যাশনাল একাডেমি অফ রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্স। এই গ্র্যামি পুরস্কার প্রথম কবে দেওয়া হয়, এটার উত্তর হবে 1959 সালে 4 মে। তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলোকে নোট করে রাখো। এরপরে আমরা দেখে নেব যে কারা সবচেয়ে বেশিবার গ্র্যামি পুরস্কার পেয়েছে। তো প্রথমে দেখো শিল্পী পুরুষদের ক্ষেত্রে, যে কোন শিল্পী সবচেয়ে বেশিবার গ্র্যামি পুরস্কার পেয়েছেন, এটার উত্তর হবে জর্জ সল্টি, মোট 31 বার। এরপরে দেখে নেব আমরা মহিলাদের ক্ষেত্রে, যে কোন শিল্পী সবচেয়ে বেশিবার গ্র্যামি পুরস্কার পেয়েছেন, কোন মহিলা, এটার অ্যান্সার হবে এরিনসন ক্রস, মোট 27 বার। এরপরে প্রশ্ন দেখো কি আছে, যে কোন দলগত হিসাবে সবথেকে বেশিবার গ্র্যামি পুরস্কার পেয়েছেন, তো এটার অ্যান্সার হবে দলটির নাম হচ্ছে U2, মোট 22 বার। এরপর আমরা দেখে নেব যে 61তম গ্র্যামি পুরস্কার 2019-এ কোন কোন বিভাগে কারা কারা পুরস্কার জিতল। তো প্রথমে দেখো কি আছে, রেকর্ড অফ দ্য ইয়ার। তো রেকর্ড অফ দ্য ইয়ার এই বিভাগে পুরস্কার পেয়েছে দিস ইজ আমেরিকা, এই গানটি, দিস ইজ আমেরিকা, এই গানটির গায়ক হচ্ছে চাইল্ডিস গম্বিনো। এবং নেক্সট যে বিভাগ আছে সং অফ দ্য ইয়ার, এটিরও প্রাইজ পেয়েছে দিস ইজ আমেরিকা, যার গায়ক হচ্ছে চাইল্ডিস গম্বিনো। তাহলে দিস ইজ আমেরিকা মোট 2 পুরস্কার পেয়েছে, রেকর্ড অফ দ্য ইয়ার এবং সং অফ দ্য ইয়ার। এরপর আমরা দেখে নেব 3 নম্বর, যে অ্যালবাম অফ দ্য ইয়ার। বেশিরভাগ পরীক্ষায় এই বিভাগ থেকে প্রশ্নটা আসে যে গ্র্যামি পুরস্কারের অ্যালবাম অফ দ্য ইয়ার কোন গানটি পেয়েছে, তো এটার অ্যান্সার হবে হচ্ছে গোল্ডেন, এই অ্যালবামটি কিন্তু 61তম গ্র্যামি পুরস্কার অ্যালবাম অফ দ্য ইয়ার পুরস্কারটি জিতেছে, যার গায়িকা হচ্ছে ক্যাসি মুগা গার্বেজ। এটাও ইম্পর্টেন্ট যে গায়িকাকে ক্যাসি মুগা গার্বেজ। এরপর আমরা দেখে নেব 4 নম্বর বিভাগ, 4 নম্বর বিভাগ কি আছে, বেস্ট নিউ আর্টিস্ট। বেস্ট নিউ আর্টিস্ট পুরস্কার জিতেছে দুয়া লিপা। এরপরে আমরা দেখে নেব 5 নম্বর, 5 নম্বর কি আছে, বেস্ট পপ সোলো পারফরমেন্স। তো এই পুরস্কারটি পেয়েছে জোনে, এই গানটি, যার গায়িকা হচ্ছে লেডি গার্গা। এই প্রশ্নটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখে নেব লাস্ট 6 নম্বর, যে বেস্ট পপ ডুয়েট। আগেটা ছিল শুধু সিঙ্গেল, এবার হচ্ছে ডুয়েট, বেস্ট পপ ডুয়েট, গানটি হচ্ছে শ্যালো, যেটি দুজনে গেয়েছে লেডি গার্গা এবং ব্র্যাডলি কুপার। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।